হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা থেকে 10টা প্রশ্ন আর 10 মিনিটের মধ্যে। তো চলুন আজকের প্রথম প্রশ্ন আলোচনা করব 271 নম্বর প্রশ্ন থেকে, যে প্রশ্নটা ছিল এর আগের দিন হোমটাক্সের প্রশ্ন। প্রশ্নে বলা আছে, বেতনে শতকরা হ্রাস কত হলে 20% বৃদ্ধি হলে ও বেতনের কোনোরূপ পরিবর্তন ঘটে না? এটা ছিল এর আগের দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আজকে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ধরি প্রকৃত বেতন 100 টাকা, নতুন বেতন 120 টাকা, 20% বাড়ানোর পরে, তাহলে 120-তে কমে 20, তাহলে 100-তে কমে 20/120 × 100 = 16/3। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ, 16.23। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার সঠিক পোস্ট করেছিলেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 272, 272 নম্বর প্রশ্ন, পিএসসি 2007 এর কোশ্চেন। একটি দ্রব্যের দাম 25% কমে আসল দাম বজায় রাখার জন্য বর্তমান মূল্য বাড়াতে হবে, একই ধরনের কোশ্চেন। তো চলুন দেখে নেব। তাহলে ধরি প্রকৃত দাম 100 টাকা, নতুন দাম 75 টাকা, 75-এ বৃদ্ধি 25 টাকা, 100-তে বৃদ্ধি 33.13%। তা এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 273, 273 নম্বর প্রশ্ন। একটি সংখ্যা 20% বৃদ্ধি পায় এবং পরে আবার 20% বৃদ্ধি পায়, বর্ধিত সংখ্যাকে কত শতাংশ কমালে তা পূর্বের সংখ্যায় ফিরে আসবে? তো চলুন আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি। ধরি প্রকৃত সংখ্যা 100, নতুন সংখ্যা 120% এর 100, এটা আপনারা এই যে এখান থেকে বুঝতে পারছেন 20% আবার 20%, তা সেখান থেকে আমাদের বেরিয়েছে 144, তাহলে 144 টাকা, তাহলে 100-তে 30.5/9%। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 274, ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2009 এর কোশ্চেন। এক ব্যক্তি বেতন ধাপে ধাপে 20%, 15% এবং 10% হ্রাস পায়, তাহলে হ্রাসপ্রাপ্ত বেতন প্রায় কত শতাংশ বাড়ালে তা পূর্বের বেতনে ফিরে আসবে? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখব। ধরি প্রকৃত বেতন 100 টাকা, নতুন বেতন 90%, 85%, 80%, 100, এই যে এখানে ধাপে ধাপে আমাদের 3টে পার্সেন্টেজ দেওয়া আছে, তাই এখান থেকে আমরা ক্যালকুলেশন বার করেছি 306/5। তাহলে 306/5 এ 100 − 306/5 = 194/5, তাহলে 100-তে বৃদ্ধি 194/5 × 5/306/100 = 9700/153% = approx 63%। তাহলে আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 275, একটি ভগ্নাংশের যদি লব 40% বৃদ্ধি পায় এবং হর 80% বৃদ্ধি পায়, তবে নতুন ভগ্নাংশটি আসল ভগ্নাংশের কত ভাগ? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখছি। ধরি আসল ভগ্নাংশটি x/y, অতএব নতুন ভগ্নাংশ 140% অফ x / 180% অফ y, সেখান থেকে 7x/9 হয়, তাহলে নতুন ভগ্নাংশ আমরা এখানে বার করেছি 7x/9y × y/x = 7/9। 275 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 276, নাবার 2009 এর কোশ্চেন। যদি একটি ভগ্নাংশের লব 240% বৃদ্ধি পায় এবং ভগ্নাংশটির হর 50% হ্রাস পায়, তবে ফলস্বরূপ ভগ্নাংশটি 2.56 হয়, তাহলে আসল ভগ্নাংশ কত? আপনাদের এখানে কোনোটিই নয় দেওয়া আছে, ক্যালকুলেশনটা আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। তো চলুন আমরা দেখে নিই। ধরি আসল ভগ্নাংশটি x/y, অতএব নতুন ভগ্নাংশ 100 + 240% x এর আর ÷ 100 − 50% অফ y এর, এখানে আমাদের বের করে দিয়েছে যে এখানে বলে দিয়েছে 240% বৃদ্ধি এবং 50% হ্রাস, তাহলে এখান থেকে 34x/5y, তাই আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বার করেছি 5/12। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 277, 277 নম্বর প্রশ্ন, এসএসসি 2007 এর কোশ্চেন। একটি দ্রব্যের দাম 15% বৃদ্ধি পায়, যদি একজন গ্রাহক তার দ্রব্যটির জন্য খরচ পূর্বের মতোই রাখতে চায়, তবে ওই দ্রব্যটির ব্যবহারের খরচ শতকরা কত কমাতে হবে? খুবই ইজি কোশ্চেন, তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। তাহলে ব্যবহার কমাতে হবে আর ডিভাইড
100 প্লাস আর ইনটু 100% তাহলে আপনারা নিশ্চয়ই ফর্মুলাটা জানেন যারা ফর্মুলাটা জানেন তারা অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবেন যারা জানেন না ফর্মুলাটা লিখে নেন আমাদের এখানে অ্যানসার বেরিয়েছে 13 1/23% তাহলে 13.23% অপশন বি সঠিক উত্তর চলে আসছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 278 278 নম্বর প্রশ্ন আরআরবি 2005 এর কোশ্চেন যদি তেলের দাম 30% বৃদ্ধি পায় তবে একটি পরিবারকে তেলের খরচ শতকরা কত কমাতে হবে যাতে তেলের জন্য খরচ অপরিবর্তিত যাবে তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখিনি আগের মতোই অঙ্কটা তাহলে ব্যবহার কমবে 8/100 প্লাস আর ইনটু 100% ইজ ইকুয়াল টু 23 1/3% তাহলে আমরা এখানে কোশ্চেনের সঠিক উত্তর 278 নম্বর প্রশ্ন আর এই 278 নম্বর প্রশ্নে আমরা এখানে বার করেছি কত এখানে একটা লিখতে ভুলে গেছি তাই এখানে হচ্ছে অপশন সি 23.13% চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 279 279 নম্বর প্রশ্ন গমের দাম 16% কমে যায় এক ব্যক্তি গমের ব্যবহার শতকরা কত বাড়াতে পাবে যাতে তার মোট খরচ অপরিবর্তিত থাকে তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আমরা ক্যালকুলেশন করে তো স্ক্রিনে আমরা ক্যালকুলেশন করছি তাহলে ব্যবহার কমবে R/100 মাইনাস আর বাড়লে প্লাস কমলে মাইনাস তা সেটা ক্যালকুলেশন করে আমরা 19% তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 280 তেলের দাম 25% বৃদ্ধি পায় যদি খরচ না বাড়ানো হয় তবে হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ এবং পূর্বের ব্যবহারের খরচের অনুপাত কত তাহলে আমাদের এখানে অনুপাত বার করতে হবে তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর স্ক্রিনে ক্যালকুলেশন করে তাহলে ধরি প্রকৃত ব্যবহার এক এককের দাম 100 টাকা নতুন দাম 125 টাকা নতুন ব্যবহার 1/125 × 100 ইজ ইকুয়াল টু 4/5 একক তাহলে ব্যবহারের খরচ হ্রাস ডিভাইড বাই প্রকৃত ব্যবহার তাহলে 1 − 4/5/1 ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে কত না 1:5 এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করেছি আর আপনারাও দেখতে পাচ্ছেন যে সময়ের মধ্যে সময়টা যদি একটু কম বেশি হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের কোশ্চেনগুলো প্রত্যেকটাই পড়ে পড়ে অ্যান্সার করতে হচ্ছে আপনারা যখন ক্যালকুলেশন করবেন অবশ্যই সময় কমের মধ্যে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন আপনারা দেখে নিন এই অঙ্কগুলো দরকার হলে আপনারা এই অঙ্কগুলো খাতায় নিজেরা খাতায় বাড়িতে প্র্যাকটিস করুন আশা করছি এই অঙ্কগুলো আপনারা হুবহু পরীক্ষার সময় কমন পাবেন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো চিনির দাম প্রতি কেজিতে বেড়ে 16 টাকা থেকে 20 টাকা হয় তাহলে চিনির ব্যবহার শতকরার কত কমানো উচিত যাতে খরচ বৃদ্ধি না পায় অপশান এ 15%, অপশান বি 20%, অপশান সি 25% এবং অপশান ডি 40%। আমি আবার আজকে আপনাদের সুবিধার জন্য হোমটাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন চিনির দাম প্রতি কেজিতে বেড়ে 16 টাকা থেকে 20 টাকা হয় চিনির ব্যবহার শতকরা কত কমানো উচিত যাতে খরচ বৃদ্ধি না পায় অপশান এ 15%, অপশান বি 20%, অপশান সি 25% এবং অপশান ডি 40%। আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ